অনেক সফল ব্যক্তি সফল হয়েছে, তারা কিন্তু সফল এইভাবে হয় নাই, তারা চেষ্টা করেছে। সফল ব্যক্তিরা যেমন দৈনিক 24 ঘন্টা সময় পায়, আমরা কিন্তু দৈনিক 24 ঘন্টা সময় পাই। সফল ব্যক্তিদেরকে উপরালা যেমন দুইটি হাত দিয়েছে, দুইটি চোখ দিয়েছে, একটা দেহ দিয়েছে, দুইটি পা দিয়েছে, যা কিছু তাদেরকে দিয়েছে সফল ব্যক্তিদেরকে, আমাদেরকেও কিন্তু উপরালা তাই দিয়েছে। কিন্তু আমাদের সমস্যা হলো যে আমরা তাহলে কেন সফল হতে পারি না, আমরা কেন সফলতা অর্জনের জন্য আমরা চেষ্টা করি না। আমরা সবসময় দোষারোপ করতে থাকি যে তার ভাগ্য ভালো, উপরালা তার ভাগ্য নিজেতে লিখেছে, আমরা সবসময় এই কথাই বলতে থাকি। এখানে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি না, কিন্তু সফলতা অর্জনের জন্য এটা কোনো শর্ত নয়, এটা কোনো কথা নয়। যে আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে সময়কে মূল্যায়ন করতে হবে। সফল ব্যক্তিরা দেখবেন যে সূর্য ওঠার পূর্বে তারা ঘুম থেকে উঠে যায়, তারা চেষ্টা করে, তারা খোঁজ করতে থাকে যে কীভাবে আমি সফলতা অর্জন করতে পারবো। তারা ব্যবসা করতেছে, একটার পর একটা ব্যবসা বাড়াইতেছে। যে গত কয়েক মাস আগে বা কয়েক বছর আগে যদি তাদের ব্যবসা যদি 5টা থাকতো, এখন তাদের ব্যবসা হয়ে গেছে 50টির উপরে। তারা ব্যবসা করতেছে এবং তারা সফলতা অর্জন করতে পেরেছে। আর আমি আর আপনি, আমরা শুধু ঘরের কোণে বসে বসে আমরা শুধু ওদের সমালোচনা করি যে ওদের ভাগ্য অনেক ভালো, উপরওয়ালা ওদের ভাগ্য নিজেতে রেখেছে, এই কারণে তারা জীবনে সফলতা অর্জন করতে পেরেছে, আমরা পারি নাই, আমাদের পোড়া কপাল, আমাদেরকে কেউ সাহায্য করে নাই, আমাদেরকে কেউ সহযোগিতা করে নাই, এই কারণে আমরা সফলতা অর্জন করতে পারি নাই। আমরা সবসময় এইভাবে দোষারোপ করতে থাকি, আর এই দোষারোপের কারণে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারতেছি না। জীবনে সফলতা অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই এই কথাটা খেয়াল রাখতে হবে যে দোষারোপ করা আমাদেরকে বন্ধ করতে হবে। আমরা দোষারোপ না করে যেন আমরা নিজের চেষ্টা যেন নিজে করি, যদি কোনো দোষ আমরা সেটা যেন নিজের উপরে নিজে নিয়ে আসি যে আসলে আমাদের ভুলের কারণে যে আমরা সফলতা অর্জন করতে পারি না। সফলতা অর্জনটা আসলে একেবারে সহজ, শুধু আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারি, কিন্তু আমরা চেষ্টা করি না, আমরা সেটা সাধনা করি না, আমরা এখানে সফলতা অর্জনের জন্য যা কিছু প্রয়োজন আমরা কিছুই করি না। আর আমরা কি করি, আমরা দোষারোপ করতে থাকি, আমরা একবার এক একজনের দোষারোপ করি, কখনো আমরা মা বাবা দোষারোপ করি, কখনো সমাজে দোষারোপ করি, কখনো আমাদের আত্মীয় স্বজনের দোষারোপ করি, কখনো পরিস্থিতি, কখনো নিজেকে নিজে দোষারোপ করতে থাকি যে আমার আসলে ভাগ্য খারাপ। আসলে ভাগ্য খারাপ বলতে কোনো কথা না, যে আমরা চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা জীবনে অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। যেমন সফল ব্যক্তিরাও কিন্তু চেষ্টা করেছে, এ কারণে কিন্তু তারা সফলতা অর্জন করতে পেরেছে। আমি আর আপনিও যদি আমরা যদি চেষ্টা করি তাহলে আমরাও কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারবো। আমাদের সফলতা অর্জনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা করি আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। ব্যর্থ ব্যক্তিরা যেগুলো ফেলে চলে যায়, সফল ব্যক্তিরা সেটাই অর্জন করে, এটাই হলো নিয়ম। কারণ ব্যর্থ ব্যক্তিরা তারা কিছু দূর এগিয়ে যাওয়ার পর, কিছু কাজ করার পর, তারপর তারা পিছনে চলে যায় যে আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, এটা আমার উপযুক্ত নয়, আমার জন্য নয়, যে আমার পক্ষে এটা একেবারে অসম্ভব, তখন তারা ছেড়ে চলে যায়। আর ধৈর্য ধারণের সাথে সফল ব্যক্তিরা সেখানে গিয়ে শুরু করে দেয়, আর তখনই তারা সফলতা অর্জন করতে পারে। যে কথাটা হলো এই রকম যে কোনো কিছু প্রতিষ্ঠিতা অর্জনের জন্য যে যতটুকু পরিশ্রমের প্রয়োজন, ব্যর্থ ব্যক্তিরা দেখা গেল যে 80% কাজ শেষ করে তারা ওখান থেকে বিরত হয়ে যায়, আর সফল ব্যক্তিরা বাকি 20% কাজ করে এবং পুরোটা 100% শতকরা 100% তারা ফলাফলটা নিয়ে নেয়। এটাই হলো নিয়ম, যে আমাদেরকে নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে হবে, নিজের চেষ্টা নিজেই করতে হবে। নিজে যদি চেষ্টা করি তাহলে আমরা কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারবো। যত কোটিপতি মিলিয়নিয়ার বলেন, সবাই কিন্তু কোটিপতি সফল ব্যক্তি কীভাবে হয়েছে, তাদেরকে তো উপরালা একদিনে 48 ঘন্টা সময় দেয় না, বা একদিনে 72 ঘন্টা সময় দেয় নাই। তাদের যখন সূর্য উঠে, আমার বেলায়ও তখনও সূর্য উঠে, আমি যখন ঘুম থেকে উঠি, কিন্তু সে তো অনেক আগে ঘুম থেকে উঠে গেছে, সে চেষ্টা করেছে, আমি চেষ্টা করি নাই, সে পড়ালেখা করেছে, আমি করি নাই, আমি আরাম করেছি, আমি টেলিভিশন দেখেছি, আমি সময় নষ্ট করেছি, আমি ঘুরেফেরা করেছি, আমি কখনো সেটা নিয়ে চিন্তা করি নাই যে আমি জীবনে কীভাবে সফলতা অর্জন করতে পারবো, এই কারণে আমি সফলতা অর্জন করতে পারি নাই। কিন্তু সফল ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে এই কারণে, কারণ সে চেষ্টা করেছে এবং সে অনুযায়ী কাজ করেছে। সে ব্যর্থ হয়েছে, আবার শুরু করেছে, সে যতবার ব্যর্থ হয়েছে ততবার সে শুরু করেছে, এই কারণে সে সফলতা অর্জন করতে পেরেছে। আমিও পারবো, আপনিও পারবেন, সবাই পারবে। শুধু সফলতা অর্জনের জন্য
আমাদের যা কিছু করার দরকার আমরা সেটা করি না, এই কারণে আমরা জীবনে কিছু অর্জন করতে পারি না। তাই জীবনে সফলতা অর্জনের জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা করি আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারি, আমরা চেষ্টা করি না এই কারণে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি না। জীবনে সফলতা অর্জনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা করি আমরা কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারি। সফলতা অর্জন কোনো মন্ত্র নয়, সফলতা অর্জন করা কোনো কঠিন ব্যাপার নয়, শুধু একটাই আমাদেরকে করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করব আমরা সফলতা অর্জন করতে পারব। আমাদের যেমন হাত পা কান চোখ কান মুখ সবই আছে, সফল ব্যক্তিদেরও তা আছে। সফল ব্যক্তিরা সফল কীভাবে হয়, তারা সবগুলো ব্যবহার করতে জানে, আমরাও পারি কিন্তু আমরা করি না, এ কারণে আমরা সফলতা অর্জন করতে পারি না। যারা যে সফলতা অর্জন করেছে তারা কিন্তু তাদের জ্ঞানকে কাজে লাগিয়েছে, সময়কে কাজে লাগিয়েছে, এ কারণে তারা জীবনে সফলতা অর্জন করতে পেরেছে। আমরা অনেকে আশা করে থাকি যে সুসময় আসলে তারপর আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো, কিন্তু জীবনে সফলতা অর্জনের জন্য সুসময় কখনো আসে না, সুসময় আমাদেরকে করে নিতে হয়। যে একটা ভালো সময় কখনো কারো জীবনে আসে না, ভালো সময় আমাদেরকে করে নিতে হয়। জীবনে সফলতা অর্জনের জন্য আমাদেরকে সবসময় এইভাবে খেয়াল করতে হবে যে সময় যে কারোর জন্য সবসময় অপেক্ষা করে না, সময় আমাদেরকে তৈরি করে নিতে হয়। যে অনেক ব্যক্তি বলে যে আমার হাতে সময় নেই, আমার পক্ষে সম্ভব নয়, আসলে এগুলো হলো মিথ্যা কথা। যে সবার পক্ষে সব কিছু সম্ভব, শুধু আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করব আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব। আমরা জীবনে সফলতা অর্জন করার জন্য যা কিছু প্রয়োজন আমরা যদি সেটা করি আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারব। কিন্তু আমাদের বড় সমস্যা হলো যে সফলতা অর্জনের জন্য যা কিছু করার প্রয়োজন আমরা কিছুই করি না, এই কারণে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারিনি। আবার অনেকে দেখা গেল যে সফলতা অর্জনের জন্য কিছু দূর এগিয়ে যাওয়ার পর, সামান্য কিছু কাজ করার পর তারপর সেখান থেকে ফিরত চলে আসে, এই কারণে তারা সফলতা অর্জন করতে পারে না। সফলতা সবার পক্ষে সম্ভব, পৃথিবীতে এমন কোনো অসম্ভব বলতে কিছু নেই। হয়তো কারো সফলতা তাড়াতাড়ি আসে, হয়তো কারো সফলতা দেরিতে আসে। কেউ সফলতা হয়তো সহজে পেয়ে যায়, কেউ সফলতা হয়তো অনেক দুঃখ কষ্টে পেতে হয়, এটাই হলো নিয়ম। কিন্তু সফলতা আমি আপনি সবাই অর্জন করতে পারি, কিন্তু সফলতা অর্জনের জন্য যা কিছু করার প্রয়োজন আমাদেরকে সেটা তো অবশ্যই করতে হবে, কিন্তু আমরা সেটা করি না, এই কারণে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি না। সফলতা অর্জনটা আসলে একেবারে সোজা, সফলতা অর্জন কোনো মন্ত্র নয়, সফলতা অর্জনটা হলো একটি কৌশল মাত্র। শুধু আমি আপনি যদি আমরা একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারি। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি চেষ্টা করেছে সে সফল হতে পারে নাই, এমন কোনো উদাহরণ আপনি দিতে পারবেন না। তার কারণ হলো যতজনে চেষ্টা করেছে ততজনে কিন্তু সফলতা অর্জন করতে পেরেছে এবং ততজনে সফল হয়েছে। আমি আপনি আমরাও কিন্তু সবাই সফল হতে পারবো, তবে সফলতার জন্য আমাদেরকে সর্বশেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। যতটুকু পরিশ্রম করার দরকার ততটুকু আমাদেরকে করতে হবে। সফলতা অর্জনের জন্য আমাদেরকে যতটুকু সময় দেওয়ার প্রয়োজন ততটুকু দিতে হবে। সফলতা অর্জনের জন্য আমাদেরকে যা কিছু করা সব কিছু করতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। যে সময় পর্যন্ত আমরা সফলতা অর্জন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ধৈর্যের সাথে আমরা কাজ চালিয়ে যেতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে, নতুন নতুন চেষ্টা করতে হবে। একবার ব্যর্থ হয়ে গেলে ব্যর্থতার জন্য আমরা আবার নতুন আরেকটা রাস্তা দেখতে হবে। আমরা সফলতার জন্য একটা রাস্তা যদি আমরা ব্যর্থ হয়ে যাই আমাদেরকে আরেকটা রাস্তা দেখতে হবে, আরেকটা রাস্তা ব্যর্থ হলে আরেকটা নতুন রাস্তা দেখতে হবে, নতুন নতুন রাস্তা আমাদেরকে খোঁজ করতে হবে। একদিন একদিন আমরা সফলতা অর্জন করতে পারবোই। আমাদের সফলতা আমাদেরকে এইভাবে অর্জন করতেই হবে, আমাদের সফলতার জন্য আমাদেরকে এইভাবে খোঁজ করে নিতে হবে। আমরা আমাদের সফলতা নিজেরাই খোঁজ করে নিতে হবে, আর এইভাবে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো। সফলতা অর্জন করাটা আসলে কোনো ব্যাপার না, শুধুমাত্র আমাদেরকে সে সময় দিতে হবে, সে পরিশ্রম করতে হবে, তারপর আমরা একদিন একদিন সে সফলতা অর্জন করতে পারবো। আর জীবনে সফলতার জন্য আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে যে একটিমাত্র রাস্তার উপর দাঁড়িয়ে থাকবেন না, আপনি বিভিন্ন ধরনের রাস্তা খোঁজ করতে থাকবেন, বিভিন্ন ধরনের আয়ের উৎস আপনি খোঁজ করতে থাকবেন। জীবনে সফলতা অর্জনের জন্য আপনাকে যা কিছু করার আপনার সব কিছু আপনাকে চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা চালিয়ে যাবেন, একদিন একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি চেষ্টা চালিয়ে যান সফলতা আপনার জন্য অপেক্ষা করতেছে, চেষ্টা চালিয়ে যাবেন কখনো পিছপা হবেন না, ধৈর্য ধরবেন সফলতা আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি যত ধৈর্য ধরনের মাধ্যমে যত চেষ্টা করবেন আপনার জীবনে তত বেশি আপনি সফলতা অর্জন করতে পারবেন। জীবনে এমন কোনো ব্যক্তি পাবেন না যে চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে, তারপরও সে সর্বশেষ চেষ্টার পরও ব্যর্থ হয়েছে এমন কোনো প্রমাণ আপনি পাবেন না। আপনি যখন কোনো কিছুর জন্য চেষ্টা করবেন, সফলতার জন্য চেষ্টা করবেন, আপনি সেখানে প্রথমবার ব্যর্থ হলো সেখান থেকে আপনি অভিজ্ঞতা নিতে পারবেন যে আসলে আমি এটা এই রাস্তাটা ছিল আমার জন্য ভুল সিদ্ধান্ত, আর এই ভুলের কারণে আমি সফলতা অর্জন করতে পারিনি। আর এইভাবে আপনি নিজেকে নিজে অনেক শক্ত করতে পারবেন।
পারবেন, যে ব্যর্থতার জন্য আপনাকে একটিমাত্র অজুহাতে যথেষ্ট, আর সফলতার জন্য আপনাকে অনেকগুলো অজুহাত ধরতে হবে। আপনাকে একটা না একটা আপনাকে চেষ্টা করতে হবে, এক জায়গায় ব্যর্থ হয়েছেন আবার আপনাকে আরেক জায়গায় খোঁজ করতে হবে বারবার। ব্যর্থ হওয়ার জন্য আপনি হয়তো বা একটা কারণে যথেষ্ট, যে হয়তো আজকে আমার সময় ভালো না, আজকে আমার শরীর ভালো না, আজকে আমার মন ভালো না, কিন্তু সফলতা অর্জনের জন্য আপনাকে সব কিছু ত্যাগ করতে হবে। আজকে হরতাল তা মানতে হবে না, আজকে আপনার শরীর অসুস্থ সেটা আপনাকে শুনতে হবে না, আপনাকে আরেকজন মানা করেছে সেটা শুনতে হবে না, কোনো অজুহাত নয়। নিজে নিজে চেষ্টা করুন, সফলতা অর্জন করতে পারবেন, কারণ সফলতা সবার পক্ষে অর্জন করা সম্ভব, শুধু আমাদের একটু চেষ্টা করতে হবে, আর এরই মাঝে দিয়ে আমরা সফলতার শেষ প্রান্তে পৌঁছতে পারব। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনার থেকে একটু ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবার থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়াতে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।